আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আদালতে দোষ স্বীকার করলেন রফিকুল ইসলাম মাদানি। এদিকে বাবুনগরী মামুনুলের কোন দেশে দোকান কয়টা লটারি আছে পেরিয়ে এসেছে জানাবো। দু একদিনের মধ্যে লকডাউনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এছাড়া থাকছে আমন্ত্রণ জানিয়ে নেই আয়োজক অতিথিরা, ক্ষুব্ধ হয়ে প্রতিমন্ত্রী অনুষ্ঠান স্থল ত্যাগ। সবশেষ থাকছে তরুণীকে বিভস্ত্র করে নির্যাতন, সেই টিকটক হৃদয়কে গুলি ভারতীয় পুলিশের। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক উদ্ধতপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানি গাজীপুর আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন্নাহারের আদালতে হাজির করা হলে তিনি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার সুভাষিস ধর শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্টরা জানান, গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত 10 ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন মাদানি। ওই ঘটনায় মাদানিকে গত 7 এপ্রিল বুধবার নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব। আটককালে তার কাছ থেকে 4টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইলে বেশ কিছু বিদেশি পর্ন ভিডিও পাওয়া যায়। আটকের পরের দিন তাকে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় 7 এপ্রিল রাত 2:15 দিকে গাছা থানায় র্যাব 1-এর DAD আব্দুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। র্যাব 1 ওই মামলাটি তদন্ত করছিল। তার বিরুদ্ধে গাজীপুর গাছা ও ভাষণ থানা ছাড়াও ঢাকার তেজগাঁও থানায় মামলা রয়েছে। যাচ্ছে পরের সংবাদে। বাবুনগরী মামুনুল হকের অবৈধ সম্পদের ফিরিস্তি বেরিয়ে এসেছে বলে মন্তব্য করছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। তিনি বলেছেন, কিছু আলেম নামধারী ব্যক্তিবর্গ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের আখের গোছানোতে লিপ্ত। আপনারা দেখছেন বাবুনগরী মামুনুল হকের অবৈধ সম্পদের ফিরিস্তি বেরিয়ে এসেছে। কোন দেশে দোকান আছে, কয়টা লটারি আছে, এগুলোও বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার রাজধানী বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ধর্মের নামে অরাজকতা, তথাকথিত ধর্মীয় নেতাদের ধর্মহীনতা এবং শান্তির ধর্ম ইসলাম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব মন্তব্য করেন। প্রকৃত আলেমদের রাজনৈতিক উদ্দেশ্য থাকে না, তারা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন, মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য বয়ান করে। উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আজকে কিছু আলেম নামধারী ব্যক্তিবর্গ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের আখের গোছাতে লিপ্ত। মাদ্রাসা থেকে বিভিন্ন দেশ ও দেশের বিভিন্ন দানশীল ব্যক্তিদের কাছ থেকে তারা চাঁদা সংগ্রহ করে আর সেই টাকা দিয়ে পরস্ত্রীকে নিয়ে রিসোর্টে যায় ফুর্তি করার জন্য। এমনকি জাকাত ফিত্রার টাকাও তারা আরামায়েশের জন্য নিজেদের অ্যাকাউন্টে নিয়ে গেছে। এরা কি আলেম? এরা আলেম নামধারী কলঙ্ক। আলোচনা সভায় ইসলামের সেবায় সরকারের বহুমুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আলেমদের গ্রেপ্তার করেনি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে যারা অপরাজনৈতিক চিন্তা থেকে অঘটন ঘটানো অতৎপরতায় লিপ্ত জঙ্গিবাদী সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে, এরাই আমরা আলেমদেরকে গ্রেপ্তার করছে। এই কথা বিভিন্ন আঙ্গিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর চেষ্টা করে। আমি মনে করি তারা বাঙালির জাতি, ইসলাম ও দেশের শত্রু। ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের সদস্য মুক্তি মাওলানা কাফিল উদ্দিন সরকার সালেহি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ মামুনুর রশিদ সভায় বক্তব্য দেন। যাচ্ছি পরের সংবাদে। দীর্ঘমেয়াদী লকডাউন কোনো সমস্যার সমাধান নয় মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, দু একদিনের মধ্যে লকডাউনের মেয়াদ শেষ হতে যাচ্ছে, কারণ জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় ঘটাতে হয়। তবে কিছু বিধিনিষেধ অবশ্যই আমাদের মেনে চলতে হবে। কিছু বিধিনিষেধ না মানলে আমাদের সবার জন্য বিপদ। শুক্রবার 8 মে দুপুর 12টার দিকে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে চাপাই নবাবগঞ্জের দলীয় নেতা কর্মীদের মধ্যে করোনা কিট প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ডাক্তার হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, এখানে প্রচুর মানুষ দিন আনে দিন খায়। করোনা ভাইরাসের শুরুতে যারা আমাদের সমালোচনা করে তারা সহ অনেক বিদেশি মিডিয়া আশঙ্কা প্রকাশ করেছিল, বাংলাদেশের হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাবে, করোনা ও অনাহারে রাস্তায় লাশ পড়ে থাকবে। আল্লাহর অশেষ রহমত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ফলে তেমন হয়নি। করোনা 14 মাসে একজন লোকও না খেয়ে মারা যাননি। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কয়েক কোটি মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দল আওয়ামী লীগকে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি কেন্দ্র থেকে উপজেলা পর্যায়ে সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সহায়তা দিয়েছে। তিনি আরো বলেন,
করোনায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। এই জন্য আওয়ামী লীগের 1000-এরও বেশি নেতাকর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কেন্দ্রীয় কমিটির 5 জন নেতা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সংসদীয় দলের 120 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর কারণ হচ্ছে তারা জনগণের পাশে দাঁড়িয়েছে, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে আবারও তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, কিন্তু অন্য রাজনৈতিক দলকে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, আগামী বাজেট অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার ঘোষণা সমালোচনা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি তাকে প্রশ্ন করতে চাই, খালেদা জিয়া যে কালো টাকা সাদা করছিল তার কি জবাব আছে আপনার কাছে? পৃথিবীর বহু দেশে অপ্রদর্শিত অর্থাৎ কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়। এই সময় আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির কোঅর্ডিনেটর সুজিত রায় নন্দী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। যাচ্ছে পরে সংবাদে। রাজধানীর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে। নির্ধারিত সময়ের কিছু আগে অনুষ্ঠান স্থলে পৌঁছান প্রতিমন্ত্রী, কিন্তু সেখানে আয়োজক ও আমন্ত্রিত অন্য কোনো অতিথি ছিল না। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে চলে যান। শুক্রবার দুপুর 3:30 বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউট BTRI ও নাহার কুকিং ওয়ার্ল্ডের যৌথ আয়োজনে পর্যটন ভবনের বাস্কুয়েটে হলে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানটি ছিল ঐতিহ্যবাহী রান্না, সেরা 100 রেসিপি গ্রন্থের প্রকাশনা উৎসব এবং BTRI কালিনারি এক্সেলেন্স অ্যাওয়ার্ডের প্রধান। খোঁজ নিয়ে জানা যায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ নির্দিষ্ট সময়ের কিছু আগে অনুষ্ঠানের স্থলে পৌঁছান। এরপর তিনি বাস্কুয়েট হলে মঞ্চের সামনে প্রায় 40 মিনিট অপেক্ষা করেন, কিন্তু এই সময়ের মধ্যে আয়োজকদের 2-1 জন ছাড়া তেমন কেউ অনুষ্ঠানের স্থলে ছিলেন না। এক পর্যায়ে প্রতিমন্ত্রী রেগে অনুষ্ঠানের স্থল ত্যাগ করেন। পরে অনুষ্ঠানটি বিকাল 4:30 দিকে শুরু করা হয়। প্রতিমন্ত্রী চলে যাওয়ার সময় আয়োজকদের 2-1 জন অনুরোধ করলে তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যান। এই সময় আয়োজকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করছি, এখন পর্যন্ত সব আয়োজক বা অন্য কোনো অতিথি অনুষ্ঠানের স্থলে নেই, আমারও তো রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আয়োজকদের আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর অনুষ্ঠানের স্থল থাকা তার মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে বলে, নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু না হওয়া, অনুষ্ঠানের শুরুতে বিলম্ব করা, দীর্ঘক্ষণ অপেক্ষা করানো ও আয়োজক সহ অন্যান্য অতিথিরা সময় মতো না আসায় অনুষ্ঠানের স্থল ত্যাগ করেছেন প্রতিমন্ত্রী মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান হানান মিয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিও জাবেদ আহমেদ এবং বিশিষ্ট রন্ধন শিল্পী কেকা পেরদোসি। যাচ্ছি পরের সংবাদে। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ঘটনায় 2 নারী সহ 6 জনকে গ্রেপ্তার করছে দেশীয় স্থানীয় পুলিশ। গ্রেপ্তারের পর তাদেরকে ঘটনাস্থলে নিয়ে বেঙ্গালুরু পুলিশের উপর হামলা করে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন টিকটক হৃদয় বাবু সহ 2 জন। এর আগে বৃহস্পতিবার রাতে রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় বাবু, সাগর মোহাম্মদ বাবা শেখ ও আখিল নামে 4 তরুণ ওই 2 নারীকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। যদিও গ্রেপ্তার হওয়া নারীদের পরিচয় জানানো হয়নি। ভারতীয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে গ্রেপ্তাররা বাংলাদেশি নাগরিক। বেঙ্গালুরু পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে টিকটক হৃদয় ও সাগর গুলিবিদ্ধ হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ। বাকিরা পুলিশ হেফাজতে রয়েছে। ভারতীয় পুলিশ বলছে গ্রেপ্তারকৃত সবাই অবৈধভাবে ভারতে গেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে যে তরুণীকে নির্যাতন করা হয়েছে তাকে এই চক্রটি অবৈধভাবে ভারতে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করেছিল বলে জানিয়েছে ভারতের পুলিশ। নির্যাতনের শিকার ওই তরুণীর সন্ধান এখনো পাওয়া যায়নি। বেঙ্গালুরু পুলিশের ধারণা, বেঙ্গালুরুর বনসোয়াদির চান্নাসান্দ্রা এলাকায় ওই নারীকে নির্যাতনের ঘটনা ঘটেছিল। তাই বনসোয়াদির সহকারী পুলিশ কমিশনার NS সাকারি গ্রেপ্তারকৃতদের চান্নাসান্দ্রা এলাকায় নিয়ে যাওয়া, সেখানে টিকটক হৃদয় ওই সাগর পুলিশকে আক্রমণ করে। এই সময় রামামূর্তি নগর পুলিশের ইন্সপেক্টর মেলভিন ফ্রান্সিস আত্মরক্ষার্থে তাদের উপর গুলি চালান। এতে হৃদয় সাগরের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। এখন তাদের একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। NDTV জানিয়েছে 22 বছরের ওই তরুণীকে বিভস্ত করে শারীরিক নির্যাতনের পর দল বেঁধে ধর্ষণ করা হয়। গ্রেপ্তারের সবাই একই গ্রুপের, সবাই বাংলাদেশী বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের 2 জন নারীও রয়েছেন। ঢাকার পুলিশ বলছে গণমাধ্যম থেকে তারাও গ্রেপ্তারের খবর জেনেছেন। আর ওই ঘটনায় ঢাকার হাতিঝিল থানায় মানব পাচার ও ফোনোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন নির্যাতনের শিকার মেয়েটির বাবা। হাতিঝিল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, টিকটকার হৃদয় বাবু সহ কয়েকজনকে আসামি করে বৃহস্পতি রাতে মামলাটি করেছে মেয়েটির বাবা। গণমাধ্যম থেকে আমরা কয়েকজনকে গ্রেপ্তারের খবর পেয়েছি, তবে অফিসিয়ালি চ্যানেলে এখনো ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ হয়নি। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, নির্যাতনের শিকার ওই তরুণী ও নির্যাতনকারীদের একজন ঢাকা মগবাজার এলাকার, তবে ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়। সাইবার প্যাট্রোলের অংশ হিসেবে ভিডিওটি পুলিশের নজরে আসে।